গত বছরের মার্চে দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর নড়েচড়ে বসে সকল শ্রেণী পেশার মানুষ। প্রাণ খাতিয়ে ভাইরাসটিতে প্রাণ হারানোর আতঙ্কে আক্রান্তদের পাশে যাওয়ার কথা ভাবতেই ভয়ে কাঁপতে থাকে মানুষ। এমনকি সন্তানের কাছে পিতা এবং পিতার কাছে যেতেও সন্তানকে হিসেব করতে হয়েছে। এরকম ভয়াল এক পরিস্থিতিতে সবাই যখন সামাজিক দূরত্ব আর নিজের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত, তখন জীবন বাজি রেখে রোগীদের সেবায় নিজেদের আরো গভীরভাবে মেলে ধরেন স্বাস্থ্য খাতের অপরিহার্য কর্মী নার্সরা। যখন এই করোনা বাংলাদেশ শনাক্ত হয়, তখন করোনা রোগীর সেবা করার জন্য চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা প্রথমে একটু ভয় পেয়েছিলেন। তারপর যখন রোগী শনাক্ত হওয়ার পরে ঢাকা মেডিকেল হাসপাতালে যে করোনা ইউনিট আছে, করোনা ইউনিটে ভর্তি হয়, তখন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা করোনা রোগীদের সেবা মনোবল শক্ত রেখে সেবা কার্যক্রম শুরু করেছেন। এবং এই সেবা কার্যক্রম শুরু করার সময় যতটুকু স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেরকম সরঞ্জাম দেওয়ার কথা ছিল, সেরকম সরঞ্জাম সেখানে দেওয়া হয়েছে এবং ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা করেছেন এবং করে যাচ্ছেন। এমনও দিন ছিল এখানে হাজার হাজার রোগী ভর্তি হয়েছে, কিন্তু এখানে প্রত্যেক নার্স, ডাক্তাররা এই রোগীদের সেবা দেওয়ার সময় সেবা দিয়েছে এবং কোনো রোগী এখান থেকে ফিরে যায় না। এমনও আছে যে বারান্দায় থেকেও করোনা রোগীর চিকিৎসা পেয়েছেন, আমার রোগীরা ভালো কাজ করেছেন। একজন রোগীকে সুস্থ করে তোলার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারা। স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনাও পেয়েছেন। এছাড়া টিকাপ্রাপ্ত প্রথম 5 জনের একজন নার্স হয় তারা গর্বিত। করোনা টিকা যখন শুরু হয়, তখন আমাদের একজন নার্সকে দিয়ে প্রথম উদ্বোধন হয় এবং এটা আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি এবং আমরা অত্যন্ত খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নার্সরা আরও ঝাঁপিয়ে পড়েছেন। সকল নার্স কর্মকর্তারা কিন্তু প্রণোদনার আওতাভুক্ত হয়েছে এবং তারা প্রণোদনা পেয়েছে। করোনার এই মহামারীতে আক্রান্ত হয়েছেন প্রায় 3,500 নার্স আর প্রাণ হারিয়েছেন 36 জন। দেশের স্বাস্থ্য সংকটে ভূমিকা রাখতে পেরে খুশি এসব মুক্তিযোদ্ধারা। রোগীদের সেবার মধ্যেই খুঁজে পান জীবনের প্রকৃত স্বাদ। ঢাকা মেডিকেল হাসপাতালের যে প্রথম যে নার্সটা মারা গিয়েছেন, নার্সিং সুপারভাইজার, তার নাম শাহিদা আক্তার, উনি করোনা ইউনিট ডিউটি করেন অবস্থায় তার করোনা পজিটিভ হয়। তারপরে সে কোভিড আইসিউতে ভর্তি হয়, 3 দিন চিকিৎসার পর তার মৃত্যু হয়। তবে রোগীদের স্বাস্থ্য সেবা দিতে গিয়ে কোনো সমস্যায় পড়লে তাদের যেন অবহেলার শিকার হতে না হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা নার্সদের। সমস্যায় আমরা পড়ি, অনেক সমস্যা হয়, সেই বিষয়ে আমরা যখন আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যখন আমরা জানাই, অবশ্যই যেন ওনারা একটু গুরুত্ব সহকারে আমাদের দিকে একটু নজর দেন, গুরুত্ব সহকারে দেখে যেন সমস্যাটা সমাধান করেন। করোনা মোকাবেলায় নার্সদের অসামান্য অবদান রয়েছে বলে মনে করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। নার্সদের কথা বলছিলেন, তাদেরকে আমরা যে কোভিড প্রণোদনা দিয়েছি, আমাদের ইচ্ছা আছে যে আগামী দিনগুলোতে আমরা তাদেরকে ভালো কাজের জন্য পুরস্কৃত করব, যেটা অলরেডি বিভিন্ন বেসরকারি সংস্থা 2-4 জন আমাদেরকে, নার্সদেরকে পুরস্কৃত করেছে। আমরা কয়েকদিন আগে এক জায়গা থেকে এই যে কোভিড হিরো হিসেবে আমাদের টিম, সেখানে নার্সরাও ছিলেন, বেসিক্যালি আমি তাদেরকেই আমার প্রাধান্য দিয়েছি, তাদেরকে নিয়ে আমরা সেই পুরস্কার নিয়ে আসছি। এছাড়াও আমরা সামনের দিনগুলোতে তাদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য, তাদের উৎসাহ দেওয়ার জন্য কী কী বিষয়ে আরও মনোযোগ দেওয়া যায় সেগুলো আমরা প্রতিনিয়ত এইগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শাখাওয়াত আল হোসাইন, মেডিভয়েস, ঢাকা।